আজি আমি পলিটিক্যাল সায়েন্সৰ গভৰ্ণমেণ্ট টাইপস অফ গভৰ্ণমেণ্ট ষ্টেট এণ্ড চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট লোকেল চেল্ফ গভৰ্ণমেণ্ট আদিৰ ওপৰত 25টা অতিকে গুৰুত্বপূৰ্ণ কুৱেশ্যন আমি ডিছকাশ্যন কৰিম। এই প্ৰশ্নসমূহ প্ৰায়ে বিভিন্ন ধৰণৰ এক্সামত আহি থাকে। আমি ছিলেক্ট কৰা প্ৰতিটো কুৱেশ্যনেই বহুত ইম্পৰ্টেণ্ট হয়। গতিকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰাই শেষলৈ চাওক আৰু নিজকে এবাৰ টেষ্ট কৰি চাওক যে এই 25টা কুৱেশ্যনৰ পৰা আপুনি কেইটা শুদ্ধ উত্তৰ দিব পাৰে। কাৰণ আমাৰ প্ৰত্যেকটো কুৱেশ্যনেই আমি বহুত চালি জাৰি চাই আমি ছিলেক্ট কৰিছোঁ। গতিকে আশা কৰিছোঁ ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাব। কুৱেশ্যন নম্বৰ 1, হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট পলিটিকেল ফিলোচফাৰ টু ক্লাছিফাই দ্য গভৰ্ণমেণ্ট? সরকারক শ্রেণী বিভাজন করার প্রথম রাজনৈতিক দার্শনিক কোন আছিলে? সো ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন নম্বর ডি, প্লেটো। অর্থাৎ প্লেটোয়ে পোনপ্রথমবারের সরকারক শ্রেণী বিভাজন করেছিল। কুয়েশন নম্বর 2, পার্লিয়ামেন্টারি গভর্নমেন্ট ইজ অলসো নোন এজ, অর্থাৎ সংসদীয় সরকারক কি বলে জানা যায়? সো ইয়ার অপশন কেটে আমি চাই লো, অপশন এ ক্যাবিনেট গভর্নমেন্ট, অপশন বি রেসপন্সিবল গভর্নমেন্ট, অপশন সি ওয়েস্টমিনিস্টার ফর্মস অফ গভর্নমেন্ট, আর অপশন ডি আছে অল অফ দ্য এবভ। সো ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন ডি, অল অফ দ্য এবভ। অর্থাৎ সংসদীয় সরকারক ক্যাবিনেট গভর্নমেন্ট বা রেসপন্সিবল গভর্নমেন্ট বা ওয়েস্টমিনিস্টার ফর্মস অফ গভর্নমেন্ট বলেও জানা যায়। কুয়েশন 3, হুইচ সিস্টেম অফ গভর্নমেন্ট শেয়ার্স পাওয়ার বিটুইন দ্য সেন্ট্রেল এন্ড লোকেল গভর্নমেন্টস? অর্থাৎ কোনটো সরকারের ব্যবস্থায় কেন্দ্রীয় আর স্থানীয় সরকারের মাজত ক্ষমতা বাক বতরা করে? সো ইয়ার যিমানকেইটা অপশন দিয়া আছে তাৰে ভিতৰত কারেক্ট হব অপশন নম্বর ডি, ফেডারেল। অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় আর স্থানীয় সরকারের মাজত ক্ষমতার বাক বতরা করে। কুয়েশন নম্বর 4, দ্য ফেডারেল সিস্টেম ইন ইন্ডিয়া ইজ বেসড অন দ্য মডেল অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ ভারতের যুক্তরাষ্ট্রীয় প্রণালী কোনখন দেশের আর্হির উপর আধারিত? ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন নম্বর এ, কানাডা। অর্থাৎ ভারতের যুক্তরাষ্ট্রীয় প্রণালী কানাডার আর্হির উপর আধারিত, এই আমেরিকার আর্হির উপর নহয়, আপনাদের এই মনত রাখব। আমেরিকার যুক্তরাষ্ট্রীয় প্রণালী সেই বেলেগ হয়। যদিও ভারত এখন যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল গভর্নমেন্ট হয়, কিন্তু এই ফেডারেশন ওয়ার্ডটি ভারতের সংবিধানত উল্লেখ নাই। আর ভারতের সংবিধানত ইন্ডিয়াক ডেসক্রাইবস করেছে আর্টিকল 1ত ইউনিয়ন অফ স্টেটস হিসাবে। সো এইখানে মনত রাখব। কুয়েশন নম্বর 5, হুইচ অর্গেন অফ দ্য গভর্নমেন্ট ইজ রিকুয়ার্ড টু প্রটেক্ট দ্য রাইটস অফ দ্য সিটিজেন? নাগরিকসকলের অধিকার সুরক্ষিত করবলৈ সরকারের কোনটো অঙ্গর প্রয়োজন হয়? তো তলত যিমানকেইটা অপশন দিয়া আছে তার ভিতর কারেক্ট হব স্বতন্ত্র ন্যায়পালিকা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির প্রয়োজন হয় নাগরিকসকলের অধিকার সুরক্ষিত করবলৈ। কুয়েশন নম্বর 6, ইন হুইচ টাইপ অফ গভর্নমেন্ট ডাজ দ্য পাওয়ার রেস্ট উইথ এ স্মল গ্রুপ অফ পিপল? অর্থাৎ কোন প্রকারের সরকারত ক্ষমতা এটা সরু গোটর লোকের উপর নির্ভর করে? সো ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন নম্বর এ, অলিগার্সি। অলিগার্সি হচ্ছে স্মল গ্রুপ অফ পিপল হ্যাভিং কন্ট্রোল অফ এ কান্ট্রি, অর্থাৎ কেজনমান মানুষ বা মুষ্টিমেয় কেজনমান মানুষে এখন দেশের শাসনভার চলায় বা কন্ট্রোল করে। সো নেক্সট কুয়েশন, কুয়েশন নম্বর 7, হু ইজ নোন এজ দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতের স্থানীয় স্বায়ত্ত, অর্থাৎ ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক হিসাবে কাক জানা যায়? ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন নম্বর এ, লর্ড রিপন। লর্ড রিপনক ভারতের স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক হিসাবে জানা যায়। কুয়েশন নম্বর 8, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি রিকমেন্ডেড ফর পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? অর্থাৎ নিম্নলিখিত কোনখন সমিতিয়ে ভারতত পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বাবে পরামর্শ দিছিলে? সো ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন নম্বর বি, বলবন্ত রায় মেহতা কমিটি। অর্থাৎ বলবন্ত রায় মেহতা কমিটিয়ে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বাবে পরামর্শ দিছিলে। কুয়েশন নম্বর 9, দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু এডপ্ট দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম অন 2 অক্টোবর 1959 ওয়াজ? অর্থাৎ 1959 চনের 2 অক্টোবরত পঞ্চায়েতি রাজ প্রণালী গ্রহণ করা দেশের প্রথমখন রাজ্য আছিলে। সো ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন নম্বর বি, রাজস্থান। অর্থাৎ রাজস্থানে পোনপ্রথমবারের বাবে পঞ্চায়েতি রাজ প্রণালীটি গ্রহণ করেছিলেন। কুয়েশন নম্বর 10, হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনেল এমেন্ডমেন্ট অ্যাক্ট ইজ রিলেটেড টু পঞ্চায়েত রাজ? অর্থাৎ নিম্নলিখিত কোনটো সংবিধান সংশোধনী আইন পঞ্চায়েতী রাজের সহিত সম্পর্কিত? সো ইয়ার শুদ্ধ উত্তরটি হব অপশন নম্বর সি, 73rd কনস্টিটিউশনেল এমেন্ডমেন্ট অ্যাক্ট। এই 73rd কনস্টিটিউশনেল এমেন্ডমেন্ট অ্যাক্টটো 1992 চনতে অনা হয়েছিল আর এই অ্যাক্টে পার্ট 9A সংবিধানত কি সংযোজন করেছিল?
আৰু এই পাৰ্ট নাইনত কি আছিলে যে পঞ্চায়তী ৰাজৰ বিষয়ে আছিলে আৰু ইয়াতে কি আৰ্টিকল 243 পৰা 243 অ' লৈকে এই পঞ্চায়তী ৰাজৰ বিষয়ে উল্লেখ আছিলে এই কনষ্টিটিউচনেল এমেণ্ডমেণ্ট এক্টে সংবিধানত 11 শিডিউলটো কি সংযোজন কৰিছিলে আৰু এই 11 শিডিউলত কি 29 ফাংচনেল আইটেমছ আছিলে পঞ্চায়তৰ সো নেক্সট কুৱেশ্যন কুৱেশ্যন নম্বৰ 11 হুইচ অফ দ্য ফলোয়িং আৰ্টিকল ইজ ৰিলেটেড টু পঞ্চায়ত ৰাজ নিম্নলিখিত কোনটো অনুচ্ছেদ পঞ্চায়তী ৰাজৰ সৈতে সম্পৰ্কিত সো ইতিমধ্যে ইয়াৰ বিষয়ে আমি ডিছকাশ্যন কৰিছোঁ যে আৰ্টিকল 243 অৰ্থাৎ আৰ্টিকল 243 পৰা 243 অ' লৈকে পঞ্চায়তী ৰাজৰ সৈতে সম্পৰ্কিত হয় সো কুৱেশ্যন নম্বৰ 12 হুইচ শিডিউল ৱাজ এডেড টু দ্য কনষ্টিটিউশ্যন বাই দ্য 73rd কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট 73তম সংবিধান সংশোধনী আইনৰ দ্বাৰা সংবিধানত কোনটো অনুসূচী যোগ কৰা হৈছিলে সো ইয়াৰ বিষয়ে ইতিমধ্যে ডিছকাশ্যন কৰিছোঁ সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি 11 শিডিউল 73rd কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্টে কি কৰিছিলে 11 শিডিউলটো সংবিধানত সংযোজন কৰিছিলে আৰু এই শিডিউলত 29 ফাংচনেল আইটেমছ আছিলে পঞ্চায়তৰ বিষয়ে তো কুৱেশ্যন নম্বৰ 13 হুইচ পাৰ্ট ৱাজ এডেড টু দ্য কনষ্টিটিউশ্যন বাই দ্য 73rd কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট অৰ্থাৎ 73তম সংবিধান সংশোধনীৰ দ্বাৰা সংবিধানত কোনটো অনুসূচী যোগ কৰা হৈছিলে সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ এ পাৰ্ট 9 কুৱেশ্যন নম্বৰ 14 হুইচ পঞ্চায়ত এক্ট অফ আসাম ইনকৰ্পৰেটেড দ্য প্ৰভিজন অফ দ্য 73rd এমেণ্ডমেণ্ট এক্ট 1992 অফ দ্য কনষ্টিটিউশ্যন অফ ইণ্ডিয়া অৰ্থাৎ অসমৰ কোনখন পঞ্চায়ত আইনে ভাৰতৰ সংবিধানৰ 73তম সংশোধনী আইন 1992ৰ নিয়মসমূহ অন্তৰ্ভুক্ত কৰিছিলে সো তলত যিমানকেইটা এক্ট আছে গোটেইকেইটা অসম পঞ্চায়ত এক্ট হয় ইয়াৰ ভিতৰত কোনটো এক্টে সংবিধানৰ 73তম সংশোধনী যোনটো হৈছিলে তাৰ নিয়মসমূহ অন্তৰ্ভুক্ত কৰিছিলে সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি দ্য আসাম পঞ্চায়ত এক্ট 1994 কুৱেশ্যন নম্বৰ 15 হাউ মেনি গাঁও পঞ্চায়ত আৰ ডিয়াৰ ইন আসাম অসমত কিমানখন গাঁও পঞ্চায়ত আছে সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ চি 2201 ইয়াৰ উপৰিও আৰু কিছুমান এডিশ্যনেল ইনফৰ্মেশ্যন ইয়াত মই দিছোঁ যে অসমত মুঠ জিলা পৰিষদৰ সংখ্যা হৈছে 21 আৰু অসমত মুঠ আঞ্চলিক পঞ্চায়তৰ সংখ্যা হৈছে 185 আৰু অসমত মুঠ গাঁও পঞ্চায়তৰ সংখ্যা কিমান 2201 নেক্সট কুৱেশ্যন কুৱেশ্যন নম্বৰ 16 আণ্ডাৰ দ্য আসাম পঞ্চায়ত এক্ট 1994 দ্য কোৰাম ফৰ দ্য মিটিং অফ দ্য গ্ৰাম পঞ্চায়ত ইজ অৰ্থাৎ অসম পঞ্চায়ত আইন 1994ৰ অধীনত গ্ৰাম পঞ্চায়তৰ সভাৰ বাবে কোৰাম হৈছে ইয়াতে কোৰাম হৈছে গাঁও পঞ্চায়তৰ সভা এখনত কাম কাজ চলাই নিবৰ বাবে উপস্থিত থাকিব লগা নিম্নতম সদস্যৰ সংখ্যা সো ইয়াতে যিমানকেইটা অপশ্যন দি আছে তাৰ ভিতৰত কাৰেক্ট হ'ব অপশ্যন নম্বৰ চি 1/3 অফ দ্য টোটেল নাম্বাৰ অফ মেম্বাৰ্ছ সো অপশ্যন নম্বৰ ডিটো ছিমিলাৰ হয় এইটোৰ নিচিনা অলপ ডিফাৰেঞ্চ আছে সেইটো চাই লওক যে অপশ্যন নম্বৰ ডিত কি কৈছে যে 1/3 অফ দ্য টোটেল নাম্বাৰ অফ মেম্বাৰ প্ৰেজেণ্ট ইয়াত প্ৰেজেণ্ট বুলি কৈছে আৰু ইয়াত যিমান মেম্বাৰ আছিলে এতিয়া আমি ধৰি লৈছোঁ যে এখন গাঁও পঞ্চায়তত 12জন সদস্য আছে এই 12জন সদস্যৰ 1/3 কিমান হ'ব যে 4জন অৰ্থাৎ 4জন উপস্থিত থাকিলেই গাঁওসভাখনৰ কাম কাজ চলাই নিব পাৰিব সিহঁতৰ কোৰাম সম্পূৰ্ণ হ'ব কিন্তু ইয়াত কি কৈছে যে 1/3 অফ দ্য টোটেল নাম্বাৰ অফ মেম্বাৰ্ছ প্ৰেজেণ্ট ইয়াত কৈছে যে যিমান সংখ্যক সদস্য প্ৰেজেণ্ট আছে ধৰি লৈছোঁ প্ৰেজেণ্ট 6জন আছে অৰ্থাৎ এই 6জনৰ 1/3 বুলি কৈছে সো এইটো শুদ্ধ হ'ব নোৱাৰে সো অপশ্যন চিটো ইয়াতে কি হৈ যাব শুদ্ধ হ'ব নেক্সট কুৱেশ্যনটো আপোনালোকে চালে এই কনচেপ্টটো ক্লিয়াৰ হ'ব কুৱেশ্যন নম্বৰ 17 হোৱাট ইজ দ্য মিনিমাম কোৰাম ৰিকুৱাৰ্ড ইন লোকসভা টু ট্ৰেনজেক্ট এনি বিজনেছ অৰ্থাৎ লোকসভাৰ কাম কাজ চলাই নিবৰ কাৰণে মিনিমাম কোৰামৰ প্ৰয়োজন কিমান সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি 1/10 অফ দ্য টোটেল নাম্বাৰ অফ মেম্বাৰ্ছ অফ দ্য হাউচ সো ইয়াতে কি কৈছে যে দিয়াৰ মাষ্ট বি এটলিষ্ট 55 মেম্বাৰ্ছ প্ৰেজেণ্ট ইন দ্য লোকসভা এণ্ড 25 মেম্বাৰ্ছ প্ৰেজেণ্ট ইন দ্য ৰাজ্যসভা অৰ্থাৎ লোকসভাৰ টোটেল ষ্ট্ৰেংথ আমি জানো 552 আৰু এই 552ৰ 1/10 বা 10% হ'ব 55 অৰ্থাৎ 55 মেম্বাৰ থাকিলে লোকসভাৰ কোৰাম সম্পূৰ্ণ হ'ব
ঠিক তেনেকৈ আমি ৰাজ্যসভাৰ টোটেল ষ্ট্ৰেংথ হৈ আছে 250 আৰু এই 250ৰ 10% কিমান হ'ব 25 বা 1/10 কিমান হ'ব 25 সো 25 মেম্বাৰ যদি ৰাজ্যসভাত প্ৰেজেন্ট থাকে তেতিয়া কি কোৰাম সম্পূৰ্ণ হ'ব সো নেক্সট কুৱেশ্চন কুৱেশ্চন নম্বৰ 82 হাউ মেনি পোষ্ট আৰ ৰিজাৰ্ভ ফৰ ওমেন এট অল লেভেলছ ইন দা পঞ্চায়ত ৰাজ ছিষ্টেম পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাৰ সকলো স্তৰত মহিলাৰ বাবে কিমানটা পদ সংৰক্ষিত থাকে সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপচন নম্বৰ এ 1/3 অৰ্থাৎ 1/3 পদ মহিলাৰ বাবে সংৰক্ষিত থাকে গোটেইকেইটা স্তৰত গোটেইকেইটা লেভেলত যেনেকৈ গ্ৰাম পঞ্চায়ত আঞ্চলিক পঞ্চায়ত আৰু আমাৰ জিলা পৰিষদ গোটেইকেইটাতে কি হয় 1/3 পদ সুৰক্ষিত থাকে নেক্সট কুৱেশ্যন কুৱেশ্যন নম্বৰ 19 হুইচ শ্বিডিউল ৱাজ এডেড টু দ্য কনষ্টিটিউশ্যন বাই দ্য 74th কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট অৰ্থাৎ 74তম সংবিধান সংশোধনী আইনৰ দ্বাৰা সংবিধানত কোনটো অনুসূচী যোগ কৰা হৈছিলে সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি 12 এই 74th কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট যোনটো হৈছিলে এইটো মিউনিচিপেলিটিৰ ওপৰত হৈছিলে আমি আগতে পাইছিলোঁ যে 73rd কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট যোনটো আছিলে সেইটো পঞ্চায়তৰ ওপৰত আছিলে আৰু এই 74th যোনটো কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট আছিলে সেইটো মিউনিচিপেলিটিৰ ওপৰত আছিলে আৰু দুয়োটা এক্ট কি 1992ত অনা হৈছিলে আৰু এই 74th কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্টে সংবিধানত এটা নতুন পাৰ্ট 9A সংযোজন কৰিছিলে আৰু এই কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্টে সংবিধানৰ 12th শ্বিডিউলটো কি কৰিছিলে সংযোজন কৰিছিলে আৰু এই 12th শ্বিডিউলত 18 ফাংচনেল আইটেমছ আছিলে মিউনিচিপেলিটিৰ সো নেক্সট কুৱেশ্যন কুৱেশ্যন নম্বৰ 20 হুইচ পাৰ্ট ৱাজ এডেড টু দ্য কনষ্টিটিউশ্যন বাই দ্য 74th কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্ট অৰ্থাৎ 74তম সংবিধান সংশোধনী আইনৰ দ্বাৰা সংবিধানত কোনটো অনুসূচী যোগ কৰা হৈছিলে সো ইতিমধ্যে ডিছকাশ্যন কৰিছোঁ ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি পাৰ্ট 9A সো পাৰ্ট 9A যোনটো আছিলে এই পাৰ্টটো কি 74th কনষ্টিটিউশ্যনেল এমেণ্ডমেণ্ট এক্টে কি কৰিছিলে এড কৰিছিলে কুৱেশ্যন নম্বৰ 21 দ্য পাৰ্লিয়ামেণ্ট অফ ইণ্ডিয়া কনচিষ্ট অফ দ্য ফলোয়িং অৰ্থাৎ ভাৰতৰ সংসদত নিম্নলিখিতবোৰ অন্তৰ্ভুক্ত আছে অপশ্যন এ প্ৰেচিডেণ্ট অপশ্যন বি লোকসভা এণ্ড ৰাজ্যসভা অপশ্যন চি বোথ এ এণ্ড বি এণ্ড অপশ্যন ডি নান অফ দ্য এবভ সো আমাৰ সাধাৰণতে এটা এনেকুৱা ধাৰণা হয় যে পাৰ্লিয়ামেণ্ট বা সদনত কেৱল লোকসভা আৰু ৰাজ্যসভা থাকে কিন্তু আচলতে সেয়া নহয় পাৰ্লিয়ামেণ্টৰ অন্তৰ্ভুক্ত প্ৰেচিডেণ্টো হয় সো ইয়াতে অপশ্যন নম্বৰ চিটো কি হ'ব শুদ্ধ হ'ব কুৱেশ্যন নম্বৰ 22 হু ডিচাইডছ হোৱেডাৰ এ বিল ইজ এ মানি বিল অৰ নট অৰ্থাৎ এখন বিধেয়ক ধন বিধেয়ক বা মানি বিল হয় নে নহয় এই সিদ্ধান্ত কোনে লয় সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ চি স্পীকাৰ অফ দ্য লোকসভা অৰ্থাৎ লোকসভাৰ অধ্যক্ষইহে এই সিদ্ধান্তটো লয় যে এখন বিল মানি বিল হ'ব নে নহয় নেক্সট কুৱেশ্যন নম্বৰ 23 হু ইজ নোন এজ দ্য ফাদাৰ অফ লোকসভা অৰ্থাৎ লোকসভাৰ জনক হিচাপে কাক জনা যায় ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ এ জি বি মাবালানকাৰ নেক্সট কুৱেশ্যন নম্বৰ 24 ইণ্ডিয়ান পাৰ্লিয়ামেণ্টাৰী ছিষ্টেম ইজ বেছড অন হুইচ মডেল অৰ্থাৎ ভাৰতীয় সংসদীয় ব্যৱস্থা কোনটো আৰ্হিৰ ওপৰত আধাৰিত অপশ্যন দি আছে ৱেষ্ট মিনিষ্টাৰ মডেল ৱেলফেয়াৰ ষ্টেট মডেল বোথ এ এণ্ড বি এণ্ড নাইডাৰ এ এণ্ড বি সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ এ ৱেষ্ট মিনিষ্টাৰ মডেল কুৱেশ্যন নম্বৰ 25 দ্য বাজেট ইজ অলছো নন এজ অপশ্যন দি আছে এনুৱেল ফাইনেন্সিয়েল ষ্টেটমেণ্ট মান্থলি ফাইনেন্সিয়েল ষ্টেটমেণ্ট ৰিচিপ্ট এণ্ড এক্সপেণ্ডিচাৰ ষ্টেটমেণ্ট টেক্সেশ্যন ষ্টেটমেণ্ট সো ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ এ এনুৱেল ফাইনেন্সিয়েল ষ্টেটমেণ্ট হিচাপে বাজেটক জনা যায় ভিডিঅ'টো ভাল পালে লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু যদিহে এতিয়ালৈকে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই তেতিয়া ছাবস্ক্ৰাইব কৰি ল'ব ধন্যবাদ